Assalamu alaikum. Dear students, how do you do? I hope you all are quite well by the grace of Almighty Allah. Today I am taking a class of class 8 from English for Today book. So dear student, open, take your English for Today book. Open page at 13. Unit 2, Lesson 1, Food and Nutrition, Khaddo ebong Pushti. In Lesson 1, Good Food. Good food means bhalo khabar. At first, we see some keywords. The first keyword, nutritious. Nutritious means pushtikar. Substances means padartho, ba upadan. Physical means sharirik, structure, kathamo athoba gothon. So dear students, look at the picture in your textbook. Here are some pictures. There is a classroom. The teacher probably shows the students some items of food. The students are looking at the blackboard. They are discussing about food. We think they are discussing about food. That means good food. So, listen to me. Now I read the text. Mrs. Rehana, the English teacher, is talking to the class about food. Miss Rehana, English shikshak, is talking to the class about food. Food is very important for our body. She says, we can't live without it. So you must always have good food. What's good food? Teacher asks a student. Good food means the right kind of food for good health. Says Miss Rehana, it is nutritious. It must contain natural substances that our body needs to grow properly and stay healthy. But remember, you must not eat too much, though the food is good. Eating too much is bad for health. You have to eat only a certain amount of food that your body needs. So we do not need the same kind of food in the same quantity. It depends on your growth and physical structure. Now, I will retranslate the passage. Miss Rehana, the English teacher, is talking to the class about food. ইংরেজি শিক্ষক মিসেস রেহানা শ্রেণীকক্ষে খাবার সম্পর্কে আলোচনা করছেন ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি শি সেজ তিনি বলেন আমাদের দেহের জন্য খাদ্য খুবই গুরুত্বপূর্ণ উই ক্যান্ট লিভ উইদাউট ইট এটা ছাড়া আমরা বাঁচতে পারি না সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড তাই তোমাকে অবশ্যই সব সময় ভালো খাবার খেতে হবে হোয়াটস গুড ফুড টিচার আস্ক এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী প্রশ্ন করল ভালো খাবার কি শিক্ষক বা টিচার স্যার গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ সেস মিস রেহানা মিস রেহানা বললেন ভালো খাবার হচ্ছে সুস্বাস্থ্যের জন্য সঠিক রকমের খাদ্য সঠিক রকমের খাবার ইট ইজ নিউট্রিশাস এটা পুষ্টিকর ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস সেই খাবারের মধ্যে অবশ্যই প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক পদার্থ প্রাকৃতিক উপাদান থাকতে হবে দ্যাট আওয়ার বডি নিডস যা আমাদের দেহের জন্য প্রয়োজন to grow properly and stay healthy.
যেটা আমাদের যথাযথভাবে বৃদ্ধি হতে বা বাড়তে সাহায্য করবে এবং স্বাস্থ্যবান থাকতে সাহায্য করবে। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। কিন্তু মনে রেখো, তোমাকে অবশ্যই বেশি খাবার খাওয়া যাবে না। ইউ মাস্ট নট ইট টু মাচ, তোমাকে বেশি খাওয়া যাবে না, দো দ্য ফুড ইজ গুড, যদিও খাবারটি ভালো হয়, যদিও খাবারটি ভালো হয় তথাপি তোমাকে বেশি খাবার খাওয়া যাবে না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, বেশি পরিমাণে খাওয়া এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, খারাপ। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, তোমাকে শুধুমাত্র ওই পরিমাণ খাবারই খেতে হবে যে পরিমাণ খাবার তোমার দেহের জন্য প্রয়োজন। সো উই ডো নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, তাই একই ধরনের খাবার একই পরিমাণে খাওয়া প্রয়োজন নাই। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটা নির্ভর করবে তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর। নাও ইন সেকশন বি আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, সেকশন বিতে প্রশ্নগুলির উত্তর দিতে হবে এই প্যাসেজ থেকে। হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট, মিস রেহানা কি সম্পর্কে আলোচনা করছে? দ্য আনসার ইজ মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, মিস রেহানা খাবার সম্পর্কে আলোচনা করছে। হোয়াই ডু উই ইট ফুড, আমরা কেন খাবার খাই? দ্য আনসার ইজ উই ইট ফুড টু কিপ আওয়ার বডি ফিট অ্যান্ড হেলদি। হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? দ্য ফুডস হুইচ কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস অ্যান্ড প্রপার ফুড ভ্যালু আর কল্ড নিউট্রিশাস ফুড। সো দ্য আনসার ইজ দ্য ফুডস হুইচ কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস অ্যান্ড প্রপার ফুড ভ্যালু আর কল্ড নিউট্রিশাস ফুড। নাম্বার ফোর, হাউ মাচ ফুড ডাজ এ পার্সন নিড টু ইট এ ডে, একজন লোকের প্রতিদিন একদিনে কি পরিমাণ খাবার খেতে হয়? দ্য আনসার ইজ এ পার্সন নিডস টু ইট অ্যাজ মাচ ফুড অ্যাজ হিজ বডি নিডস, একজন মানুষকে বা একজন ব্যক্তিকে একজন পার্সনকে সেই পরিমাণ খাবার খেতে হয় যা তার দেহের জন্য প্রয়োজন। নাম্বার ফাইভ, ডাজ এভরি ওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, হোয়াই, প্রত্যেকের কি একই পরিমাণে খাবার প্রয়োজন হয় কেন? নো, দ্য আনসার ইজ নো, সব প্রত্যেকের সমান পরিমাণ খাবার খেতে হয় না, এক একজনের খাবার এক এক রকম। এভরিবডি ডাজ নট নিড টু ইট দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ অফ হ্যাভিং ডিফারেন্স ইন দেয়ার এজ গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, প্রত্যেকের সমান পরিমাণ খাবার খেতে হয় না, কারণ এটা নির্ভর করবে তার বয়স, বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর। নাও নাম্বার সেকশন বি ইজ কমপ্লিটেড। নাম্বার সি, সেকশন সি, কমপ্লিট দিস সেন্টেন্সেস, নিচের ইনকমপ্লিট সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। উই শুড ইট গুড ফুড ড্যাশ, উই শুড ইট গুড ফুড টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। নাম্বার টু, উই শুড নট ইট মোর দ্যান ড্যাশ, উই শুড নট ইট মোর দ্যান আওয়ার বডি নিডস, আমাদের দেহের প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয়। ইটিং টু মাচ, ইটিং টু মাচ ফুড ইজ নট ড্যাশ, ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ, ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ, বেশি পরিমাণে খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। নাম্বার ফোর, গুড ফুড মিন্স ড্যাশ, দ্য আনসার ইজ গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ,
গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। ভালো খাবার বলতে বোঝায় সুস্বাস্থ্যের জন্য সঠিক প্রকারের খাবার। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্যাট টপিক গুড ফুড। I hope you all understand the text and the answer of the question. So, I'll give you a homework. The homework is a paragraph that is good food. So, you have to write a paragraph on good food about minimum 150 words. So, thank you for today. Stay well and good at home. So thank you. Assalamu alaikum. বন্ধ করাটা কি দেখে